সরাসরি চলে যাই বিভিন্ন ঘাটের ছবি আমাদের নানান প্রতিনিধি এই মুহূর্তে তুলে ধরবেন। একেবারে হাবড়া থেকে আমার প্রতিনিধি এই মুহূর্তে টিটপ রয়েছেন, এদিকে শহর কলকাতা থেকে অঞ্জনা রয়েছে, অন্যদিকে জলপাইগুড়ি থেকে সুবীর রয়েছেন, হুগলি থেকে রয়েছেন সুজিত। সকলের কাছেই যাব, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা গোটা বাংলা উঠে আসছে সেটা হচ্ছে ছট পুজোর আনন্দে মাতোয়ারা বাংলা। সকালে যেরকম সূর্য উদয়মান সূর্যের পুজো করা হয়েছে, গতকাল আমরা দেখেছি যে অস্তগামী সূর্যের পুজো করা হয়েছে এবং ছট মাইয়ার কাছে নিজেদের যে প্রার্থনা সেই প্রার্থনা জানানোর জন্য অর্ঘ্য নিবেদন করার জন্য প্রচুর ভিড় ঘাটগুলিতে। যেমন ঘাটগুলিতে ভিড় তেমনই কিন্তু বিশেষ কিছু বিকল্প ঘাটেরও ব্যবস্থা করা হয়েছে, যেহেতু রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে পুজো নিষিদ্ধ করা হয়েছে তার জন্য বিকল্প কিছু ঘাটেরও ব্যবস্থা করা হয়েছে। সরাসরি চলে যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে অঞ্জিলা রয়েছে আমার সঙ্গে, অঞ্জিলা তুলে ধরবেন যে ওই এলাকায় অঞ্জিলা যেখানে রয়েছেন সেখানকার ছট পুজোর শহর কলকাতার ছবিটা ঠিক কীরকম। অঞ্জিলা তুমি কোন ঘাটে রয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে আর সেখানকার কী ছবি উঠে আসছে ছট পুজোর? একেবারে মীনাক্ষী, দেখো কার্তিক মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতেই এই ছট পুজো মূলত হয়ে থাকে। সূর্যদেবকে বলা হয় যে অর্ঘ্য নিবেদন করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই অর্ঘ্য নিবেদন এবং তার সঙ্গে যারা পুণ্যার্থীরা আসছেন তাদের কিন্তু এই মুহূর্তে ঢল দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে রয়েছি বাজা কদমতলা ঘাটে, যে ঘাটে মূলত দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয়, তারই সঙ্গে আরতি করা হয়। এই মুহূর্তে তোমাকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি, রিপাবলিক বাংলার দর্শকরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছে। এখন ঘড়ির কাটে 7:10 প্রায়, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বলা যায় তিল ধারণের জায়গা নেই বাজা কদমতলা ঘাটে। প্রচুর মানুষ আসছেন, প্রচুর মানুষ এই মুহূর্তে ডালি নিয়ে আসছেন, কোথাও ঠেকুয়া রয়েছে, কোথাও কলার কাঁদি রয়েছে, কোথাও আঁখ রয়েছে, কোথাও ডাব রয়েছে, কোথাও গিয়ে যেন সব কিছুই আজকে এই সূর্য দেবতাকে নিবেদন করার উদ্দেশ্য এবং একই সঙ্গে এই ছট মাইয়ার কাছে তাদের যে মনস্কামনা রয়েছে এই সমস্ত যাতে তুলে ধরা যায় তারই এই মুহূর্তে চেষ্টা আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেমন প্রচুর মানুষ এসছেন তারই পাশাপাশি নিরাপত্তা যে বিষয়টিকে জোর দেওয়া হয়েছে তার কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু এই মুহূর্তে ঘাটে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং তারই সঙ্গে যারা রিভার পুলিশ রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছেন। কলকাতা পুলিশের তরফেও কিন্তু এই মুহূর্তে একেবারে কড়া করে নজরদারি রাখা হচ্ছে, তার সঙ্গে মাইকিং করা হচ্ছে যাতে কেউ কোনোভাবে হারিয়ে গেলে সেক্ষেত্রে যাতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া যায় এবং তৎপরতার সঙ্গে তাকে যাতে পরিবারের কাছে ফেরানো যায় সেরকম মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়াররা রয়েছেন জলের কাছে, অর্থাৎ জলের কাছে একটা জায়গা পর্যন্ত একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, দড়ি দিয়ে একেবারে সেই জায়গা ঘিরে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে চলছে হচ্ছে সূর্য দেবতার উপাসনা। কার্যত আজকের এই ছট পুজোর শেষ দিন, জানি আমরা সকলেই যে গতকাল বিকেলবেলায় পুজো করা হয়েছে অস্ত যাওয়া সূর্যকে এবং আজকে সকালবেলায় 6:47 যখন সূর্যোদয় হয় তারপর থেকে কিন্তু পুজো শুরু হয়েছে মূলত এবং দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় এবং এই ভিড়ের কার্যত ছবি এই মুহূর্তে আমি দেখাচ্ছি এবং এই পুজোর জন্য কিন্তু ধর্মতলা চত্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণ এই পুজো যতক্ষণ না মিটবে ততক্ষণ পর্যন্ত সেই সমস্ত কিন্তু রাস্তা কার্যত বন্ধ থাকবে এবং তারই সঙ্গে যেভাবে মানুষ লরি এবং কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে প্রচুর মানুষ তারা কিন্তু আজকের এই ছট পুজোর জন্য এসেছেন বাজা কদমতলা ঘাটে। শুধুমাত্র বাজা কদমতলা ঘাট নয়, এরই প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে, সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদারভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।